আসামিজ জিকে অর্থাৎ অসমীয়া সাধারণ জ্ঞানের আজির ভিডিওত আমি ডিসকাশ করিম পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশবর বিষয়ে কিছু কথা। সো জিকে এবাউট ওয়ার্ল্ডর আমার আজ প্রথম প্রশ্নটা হয়েছে, বিশ্বত সর্বাধিক সোণ কত উৎপাদন হয়? এই প্রশ্নটির চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি, অর্থাৎ বিশ্বর সর্বাধিক সোণ উৎপাদন হয় দক্ষিণ আফ্রিকাত। এটি আমার নেক্সট কুয়েশনটো হয়েছে, বেরমুডা ট্রায়াঙ্গল নামৰ ৰহস্যময় ঠাইখন কোনখন মহাসাগৰত অৱস্থিত? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, আটলাণ্টিক মহাসাগৰ। এতিয়া আমাৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কোনখন দেশে প্ৰথমে চন্দ্ৰত অৱতৰণ কৰা মহাকাশযান উৎক্ষেপণ কৰিছিল? এই প্ৰশ্নটোৰ বাবে আমাৰ ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কোনখন দেশক ইউৰোপৰ খেলপথাৰ বুলি কোৱা হয়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ছুইজাৰলেণ্ড। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, বজ্ৰপাতৰ দেশ বুলি কোনখন দেশক জনা যায়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ভূটান। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, সূৰ্যোদয়ৰ দেশ বুলি কোনখন দেশক জনা যায়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, অৰ্থাৎ জাপানক সূৰ্যোদয়ৰ দেশ বুলি জনা যায়। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, শুকুলা হাতীৰ দেশ বুলি কোনখন দেশক জনা যায়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, থাইলেণ্ড। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, আটাইতকৈ বেছি দেশ থকা মহাদেশখনৰ নাম কি? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, আফ্ৰিকা। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, বিশ্বত মুঠ কেইখন মহাদেশ অৱস্থিত? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, সাতখন। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, বিশ্বত মুঠ কেইখন মহাসাগৰ আছে? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, পাঁচখন। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, হাজাৰ হ্ৰদৰ দেশ বুলি কোনখন দেশক জনা যায়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, ফিনলেণ্ড। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কোনখন ঠাইক পৃথিৱীৰ মধুচ বুলি কোৱা হয়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, পামিৰ মালভূমি। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ দ্বীপটোৰ নাম কি? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, গ্ৰীণলেণ্ড। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্যখনৰ নাম কি? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, আমাজান। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, ৰাষ্ট্ৰসংঘ প্ৰতিষ্ঠা হোৱাৰ সময়ত মুঠ সদস্য ৰাষ্ট্ৰৰ সংখ্যা কিমান আছিল? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ৫১খন। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কিমান চনত ৰাষ্ট্ৰসংঘ প্ৰতিষ্ঠা হৈছিল? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, অৰ্থাৎ ১৯৪৫ চনৰ ২৪ অক্টোবৰ তাৰিখে ৰাষ্ট্ৰসংঘৰ প্ৰতিষ্ঠা হৈছিল। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ দীঘল পৰ্বতমালা কি? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, এণ্ডিছ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ সু উচ্চ পৰ্বতমালা কি? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, হিমালয়। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কোনখন দেশক বেটেল গ্ৰাউণ্ড অফ ইউৰোপ বুলি কোৱা হয়? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, বেলজিয়াম। এতিয়া আমাৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে, মাউণ্ট এটনা নামৰ সক্ৰিয় আগ্নেয়গিৰিটো বিশ্বৰ কোনখন দেশত অৱস্থিত? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, ইটালী। এতিয়া আমাৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে, ঐতিহাসিক চহৰ মাচু পিচু বিশ্বৰ কোনখন দেশত অৱস্থিত? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, পেৰু। এতিয়া আমাৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে, কি নদীৰ পাৰত লণ্ডন চহৰ অৱস্থিত? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, টেমছ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, পৃথিৱীৰ কোনখন মহাদেশত মৰুভূমি নাই? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ইউৰোপ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে, ফ্ৰান্সৰ ৰাজধানী কি?
এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন ডি, পেরিস। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে কোনখন দেশত আটাইতকৈ বেছি হ্রদ অবস্থিত। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, কানাডা। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে ইমু চৰাই কোনখন দেশত পোৱা যায়। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, অস্ট্রেলিয়া। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে পৃথিবীর ভিতর আটাইতকৈ সু উচ্চ জলপ্রপাতটোর নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন এ, এঞ্জেল জলপ্রপাত। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে পেরিস চহৰৰ মাজেৰে কি নদী বৈ গৈছে। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, সেইন নদী। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে ইয়েলোস্টোন নামৰ রাষ্ট্রীয় উদ্যানখন কোনখন দেশত অবস্থিত। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে জাপানৰ আটাইতকৈ সু উচ্চ পর্বত শৃঙ্গটোৰ নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, মাউন্ট ফুজি। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কিমান তারিখে পালন করা হয়। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, 8 মার্চ। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কিমান তারিখে পালন করা হয়। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, 5 জুন। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে শান্তির নোবেল বঁটা কোনখন চহৰত প্রদান করা হয়। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, অসলো। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে ভারতবর্ষের প্রথম নোবেল বঁটা লাভ করা ব্যক্তিজন কোন। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরে কোনটো বিষয়ত নোবেল বঁটা লাভ করেছিল। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, সাহিত্য। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরে কিমান চনত নোবেল বঁটা লাভ করেছিল। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন এ, 1913 চনত। এটা নেক্সট কোয়েশনটো হচ্ছে কিমান চনৰ পৰা নোবেল বঁটা প্ৰদান কৰা হয়। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, 1901 চনৰ পৰা। এতিয়া নেক্সট কোৱেশ্যনটো হৈছে কোনজন ব্যক্তিৰ নামানুসৰি নোবেল বঁটা প্ৰদান কৰা হয়। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, আলফ্ৰেড নোবেল। এতিয়া নেক্সট কোৱেশ্যনটো হৈছে কোনখন গ্ৰন্থৰ বাবে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে নোবেল বঁটা লাভ কৰিছিল। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, গীতাঞ্জলি। এটা আমার নেক্সট কোয়েশনটো হৈছে বর্তমান জনসংখ্যার ফালৰ পৰা আফ্রিকা মহাদেশৰ আটাইতকৈ ডাঙৰ দেশখনৰ নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, নাইজেরিয়া। এটা নেক্সট কোয়েশনটো হৈছে ধৰিত্ৰী দিবস কিমান তাৰিখে পালন কৰা হয়। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, 22 এপ্রিল। এটা নেক্সট কোয়েশনটো হৈছে নীল নদীৰ দান বুলি কোনখন দেশক জনা যায়। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ইজিপ্ত। এতিয়া আমাৰ নেক্সট কোৱেশ্যনটো হৈছে মহাকাশলৈ যোৱা প্ৰথম ব্যক্তিজন কোন। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ইউৰি গাগাৰিন। এতিয়া আমাৰ নেক্সট কোৱেশ্যনটো হৈছে পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ বেছি কফি উৎপাদন কৰা দেশখনৰ নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, ব্রাজিল। এতিয়া আমার নেক্সট কোয়েশনটো হৈছে পৃথিবীর ভিতর আটাইতকৈ ডাঙৰ মহাসাগরখনৰ নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন ডি, প্রশান্ত মহাসাগর। এতিয়া আমার নেক্সট কোয়েশনটো হৈছে পৃথিবীর ভিতর আটাইতকৈ ডাঙৰ মহাদেশখনৰ নাম কি। এই প্রশ্নটোর বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে। ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, এশিয়া। এতিয়া আমাৰ নেক্সট কোৱেশ্যনটো হৈছে পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ দীঘল নদীখনৰ নাম কি। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, নীল নদী। এতিয়া আমাৰ নেক্সট কোৱেশ্যনটো হৈছে পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ বহল নদীখনৰ নাম কি। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, আমাজান।